नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। बारिश के कारण गंगा कटाव रोकने और मुआवजा समेत सात सूत्री मांगों को लेकर तृणमूल कांग्रेस ने फरक्का बराज परियोजना के महाप्रबंधक को ज्ञापन सौंपा और धरना दिया। मंगलवार की दोपहर मालदा और मुर्शिदाबाद के तृणमूल कांग्रेस की पहल पर फरक्का बराज परियोजना के जेएम कार्यालय से सटे इलाके में हजारों की संख्या में कार्यकर्ता और समर्थक धरना प्रदर्शन में शामिल हुए, जिसके बाद एक ज्ञापन सौंपा गया। फरक्का बराज के महाप्रबंधक विरोध प्रदर्शन में सिंचाई राज्य मंत्री सबीना याश्मीन, मालदा जिला तृणमूल कांग्रेस अध्यक्ष और विधायक अब्दुर रहीम बख्शी, मुर्शिदाबाद जिला अध्यक्ष रूबिया सुल्ताना, फरक्का विधायक मोनिरुल इस्लाम, मालदा वैष्णो नगर विधायक चंदना सरकार, रतुआ विधायक समर मुखर्जी और अन्य नेता उपस्थित थे। इस दिन तृणमूल नेतृत्व ने मांग की कि फरक्का बराज के जेएम गंगा के उल्लंघन को रोकने के लिए तत्काल उपाय करें। तृणमूल कांग्रेस नेताओं ने गंगा कटाव को रोकने के लिए पर्याप्त उपाय नहीं किए जाने और मुआवजा नहीं दिए जाने पर आने वाले दिनों में बड़े आंदोलन की चेतावनी दी है। इस बीच पहली बार तृणमूल कांग्रेस के दो जिलों के नेताओं और विधायकों के साथ जीएम कार्यालय पर धरना के आसपास से आई एसएफ और पुलिस द्वारा कड़ी सुरक्षा व्यवस्था की गई थी। আমরা প্রশাসনিক লেভেল থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে স্বয়ং যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নীতি আয়োগও এটা প্রেস করেছেন, বক্তব্যে বলেছেন এটা নিয়ে যে ইন্দো ভুটান রিভার কমিশন ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান, তারপরে ওনাকে বলতে দেওয়া বন্ধ করে দেওয়া হলো। গতবারও আমরা ডেপুটেশন দিয়ে গেছিলাম যে 2017 সালের আগে যে 120 কিলোমিটার ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের আন্ডারে জুরিডিকশন ছিল সেটা রাতারাতি 2017 সালে সেটা 19 কিলোমিটার করে দেয় স্টেট গভর্নমেন্টকে না জানিয়ে। ফলে আমরা ডিমান্ড করতে এসেছি, কারণ একরের পর একর জমি আজকে নদীর তলায় তলিয়ে যাচ্ছে, একের পর এক বাড়ি ঘর সব ধসে চলে যাচ্ছে, মানুষ রাস্তায়। আমরা তাদেরকে এক নম্বর খতিয়ানে তারা জায়গা দিতে পারছি না তাদেরকে বসবাসের জন্য। 64টা স্কুল এই মুহূর্তে বন্ধ আছে মালদা জেলার, ফলে যতক্ষণ না পর্যন্ত ফারাক্কা ব্যারেজের প্রজেক্ট যেটা 2017 সালের আগে ছিল, যেটা আমাদের প্রিয়রঞ্জন দাস মুন্সি যেটা করে গেছিলেন, যতক্ষণ না পর্যন্ত 120 কিলোমিটার জুরিডিকশন আবার ফারাক্কা ব্যারেজের প্রজেক্ট তারা না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা জিএমকে ঘেরাও করে বসে থাকি। এখন কি করছেন আপনারা? আমরা ঘেরাও করে বসে আছি। কাকে? জিএম, ফারাক্কার জিএমকে আমরা ঘেরাও করে বসে আছি। গঙ্গামহল হচ্ছে, এই গঙ্গামহল প্রতিরোধের দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো রকম ভূক্ষেপ করছে না। এগ্রিমেন্ট হয়েছিল ব্রিজ হওয়ার সময় 120 কিলোমিটার অর্থাৎ 80 কিলোমিটার ডাউনে এবং আপে 40 কিলোমিটার, এটা দেখাশোনা করবে কেন্দ্রীয় সরকার। কিন্তু এই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আসার পরে এটা একবারে উঠিয়ে ফেলে দিয়েছে, যার জন্য ভাঙনে কোনো রকমের সুবিধা কেন্দ্রীয় সরকার করছে না। আজকে আমরা ডেপুটেশন এসেছিলাম এখানে, বিক্ষোভ মিছিল গণঅবস্থা আমাদের চলছে, কিন্তু এখানে জিএম সাহেব যিনি তার কাছে ডেপুটেশন, তিনি কোনো পূর্ণপাতি করছেন না। আমরা বলে দিয়েছি যে আমাদের 120 কিলোমিটার যে ডিম্যান্ড আছে সেই ডিম্যান্ড পূর্ণ না হওয়া পর্যন্ত বাইরে আমাদের মিছিল মিটিং চলবে, অবস্থান চলবে, এবং ভিতরে আমরা যারা প্রতিনিধি দিয়েছি তারা জিএম সাহেবের কাছে বসে থাকবো, একদিন লাগুক, দুদিন লাগুক, তিন দিন লাগুক, এটা অবস্থান ভিতরেই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের ডিম্যান্ড ফুলফিল হচ্ছে। ঘেরাও কিন্তু পূর্ণ ঘেরাও করা আছে এবং আমরা এখানে বসে থাকবো, ঘেরাও করে জিএম সাহেবকে একবার উঠতে দিব না, জিএম সাহেবকে ওখান থেকে আমরা বসে থাকবো, জিএম সাহেব বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো আমাদের সুরা পাচ্ছি 120 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন। আপনাদের কি কি ডিমান্ড আছে? প্রতি বছর দেখা যায় যে আপনারা এই টাইমটাতে এসে ডেপুটেশন দেন অথচ কোনো কাজ হয় না, এর আগের বছরও দিয়েছিল, এবছর কি জানাচ্ছে? আমাদের এখন পর্যন্ত যা আপনাদেরকে বলতে চাইছি, আমরা জিএম সাহেবকে ঘেরাও করে রেখেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের ডিম্যান্ড ফুলফিল হচ্ছে না জিএম সাহেবকে আমরা ছাড়ছি না। আমাদের প্রতিনিধি ভিতরে বসে আছে, যদি জিএম সাহেব টেনে পুলিশ দিয়ে সেন্ট্রাল ফোর্সে টেনে বের করে বাইরে ফেলেন, বাইরে ঘুমিয়ে থাকবো, শুয়ে থাকবো, কিন্তু এখান থেকে উঠবো না জিএম সাহেবকে ছেড়ে।